আসসালামু আলাইকুম ডিসি বাসী, কি অবস্থা সবার? চলে আসলাম আর একটা নতুন রিভিউ নিয়ে। যদিও একটু পুরাতন একটা ফোন, মানে এই ফোনটা ব্যবহার করতে করতে কোন দিক দিয়ে যে এক মাস পার হয়ে গেছে বুঝতেই পারিনি। বলতে গেলে আমাদের টিম মেম্বার প্রত্যেকজনের কাছেই এটা টেস্টিং পিরিয়ডও ছিল। তো এই টেস্টিংয়ের সকল ফলাফল এবং আমাদের ওপিনিয়ন থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক স্যামসাং গ্যালাক্সি M51 ফুল রিভিউ। সাথে থাকছি আমি তানভীর ইভান এবং আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড.com। ও আরেকটা কথা, এই ফোনের আপডেটেড প্রাইস থাকছে ডেসক্রিপশন বক্সে। তো শুরুতেই আনবক্সিং দিয়ে শুরু করি। ধন্যবাদ স্যামসাং বাংলাদেশকে আমাদেরকে ফোনের সাথে ফোনের বক্স না পাঠানোর জন্য, আনবক্সিংয়ের প্যারা থেকে বেঁচে গেলাম। তবে ফোনে যা যা থাকছে তা এই পাশে আমি অ্যাড করে দিব, দেখে নিন। আচ্ছা, ফোনের দিকে চলে আসি। সবাই প্রথমে দুইটা জিনিস নোটিস করবেন। ফার্স্টে, এটা অনেক ভারী এবং সাথে এটা অনেক মোটা, কারণ এই ফোনের ভিতরে থাকছে দানবাকার 7000 mAh ব্যাটারি, যেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। ফুল ফোনটি প্লাস্টিকের, প্লাস্টিক ফ্রেমের সাথে প্লাস্টিক ব্যাগ, যেটা এখন ট্রেডিশনাল সিস্টেম আর কি। আমাদের এই কয়েকদিনের ইউসেজে ব্যাক সাইডে বেশ কয়েকটা দাগ পড়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আসলে বলে লাভ নেই, কারণ সব কোম্পানি আস্তে আস্তে প্লাস্টিকে মুভ করতেছে। তবে এম সিরিজের দামি ফোন হিসাবে এর থেকে একটু দামি ডিজাইনটা আশা করতেই পারি আমরা। আর শুরু দিয়ে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দিই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলছে অনলাইন কুইজ প্রতিযোগিতা, যেখানে অলরেডি প্রায় 12 লক্ষ মানুষ নিবন্ধন করেছে এবং 6 লক্ষ প্রতিযোগী মিলে প্রায় 40 লক্ষবার কুইজে অংশগ্রহণ করেছেন। এই কুইজ প্রতিযোগিতাটা 100 দিন চলার পর 10ই মার্চ গিয়ে শেষ হবে। এই 100 দিনে 10,000-এরও বেশি পুরস্কার দেওয়া হচ্ছে, যেটা এই দেশের ইতিহাসে সবচেয়ে বড়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ঘুরে আসতে পারেন mujib100.gov.bd অথবা quiz.priyo.com অথবা প্রিয় অ্যাপ দিয়ে এখনই রেজিস্টার করে ফেলুন প্রতিযোগিতায়। প্রতিদিন একটি করে প্রশ্ন দেওয়া হয়। সঠিক উত্তরদাতাদের মধ্যে কম্পিউটারাইজ পদ্ধতিতে 100 জন বিজয়ী নির্বাচন করা হয়, যার মধ্যে প্রথম 5 জনকে দেওয়া হয় একটি করে স্যামসাং M40 স্মার্টফোন এবং বিজয়ী 100 জনই পাচ্ছেন 100 GB করে মোবাইল ডাটা। এই 100 দিনের কুইজটা শেষ হলে এই 100 দিনে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে আরেকটা লটারি হবে, যার মধ্যে আবার 100 জনকে বাছাই করা হবে, তাদেরকে দেওয়া হবে একটা ল্যাপটপ। এছাড়া কুইজ যারা শেয়ার করছেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে প্রতি সপ্তাহে 7 জন বিজয়ীকে দেওয়া হচ্ছে মোবাইল, ল্যাপটপ সহ আকর্ষণীয় সব পুরস্কার। তো এটা বেশ ইন্টারেস্টিং এবং প্রাইস পুলও বেশ ভালো। সো ঘুরে আসতে ভুলবেন না mujib100.gov.bd অথবা quiz.priyo.com। তো যা বলছিলাম, এই ফোন কিনলে সাজেশন থাকবে একটা এক্সট্রা ব্যাক কভার ইউজ করার, না হলে আমাদেরটার মতো কয়েকদিন পরে এই গ্লসি ব্যাগ ম্যাট ব্ল্যাক হয়ে যাবে। আর আমাদের হাতের কালারটা ছিল ব্লু কালার, এছাড়াও আরেকটা ব্ল্যাক কালার আছে। বডির পিছনে বেশ ভালো কার্ভ, সো হাতে গ্রিপ ভালো পাওয়া যায়। সাথে এটা 213 গ্রাম ওজনের হলেও ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়ার জন্য খুব একটা প্যারা খাইনি। ব্যাটারির কারণে মোটা হলেও হ্যান্ড ফিল কিন্তু খারাপ যে তা বলবো না। বাটন সব রাইটে, সাথে বাটন পজিশনও সব ঠিকঠাক। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইন্টিগ্রেটেড, সেটা ভালো ব্যাপার এবং বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল এটা। লেফট সাইডে থাকছে সিম কার্ড ট্রে, যেটা ডেডিকেটেড এসডি কার্ড সাপোর্ট করে আপ টু 512 GB পর্যন্ত। আর স্যামসাং দেশে অফিসিয়ালি M51টা এনেছে 8/128 দিয়ে। টপে খালি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, আর নিচে থাকছে স্পিকার গ্রিল, হেডফোন জ্যাক পোর্ট ও সাথে USB টাইপ সি পোর্ট। মানে এক কথায় বলতে গেলে টিপিক্যাল যেরকম সেট আপ হয় সেরকমই, কোনো ব্যতিক্রম কিছু না। সামনে থাকছে একটা বড় পাঞ্চল, যেটা আসলেই বেশ বড়। পাশাপাশি থাকছে 6.7 ইঞ্চের 1080p প্লাস রেজুলেশনের সুপার অ্যামুলেড প্লাস ডিসপ্লে, যেটা কর্নিং গোরিলা গ্লাস 3 দ্বারা প্রোটেক্টেড। আমি এক্সপেক্ট করেছিলাম কর্নিং গোরিলা গ্লাস 5 দিবে, বাট দেয় নাই, আফসোস কিপটামি করছে একটু। আর ডিসপ্লে ব্রেজেল কেন জানি আমার কাছে একটু অ্যাসিমেট্রিক্যাল লাগছিল। আচ্ছা, ভালো কথা, এই সামনের দিকের এয়ারপিসটা কিন্তু ডুয়াল স্পিকার হিসেবে কাজ করে, মানে স্টেরিও স্পিকার আর কি। সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল, সাউন্ড বেশ লাউড ছিল, কিন্তু আরেকটু ক্লিয়ার সাউন্ড আশা করেছিলাম, সাউন্ড একটু ন্যারো ন্যারো লাগে। ওকে, আবার ডিসপ্লের দিকে আসি। স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে কী বা হতে পারে, বেশ সুন্দর কালার শো করছিল, কন্ট্রাস্ট রেশিও ছিল বেশ চমৎকার, কোনো প্রকার কালার শিফটিং ছিল না সেরকম। কিন্তু আমার কাছে এই ডিসপ্লেটা একটু রেডিশ টাইপ লাগছিল, হতে পারে এটা শুধু আমাদের ইউনিটে, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং ইউনিট। রিটেল ইউনিটে এমনটা আছে কি না শিওর না। পাশাপাশি ব্রাইটনেস বেশ ভালো, ইনডোর প্লাস আউটডোরে বেশ ভালো ব্রাইট হয়, আউটডোরে খুব একটা প্যারা খাইনি এই ফোনে। কর্নিং ওয়াচিংয়ের জন্য নিলে এই ডিসপ্লে বেশ ভালো একটা ডিসপ্লে, সাথে আবার L1 সার্টিফিকেশন আছে, তাই অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স ইত্যাদি ফুল HDতে স্ট্রিম করতে পারবেন। এবার ডিসপ্লে ছেড়ে একটু ভিতরে থাকলে দেখবো যে উকি দিচ্ছে স্ন্যাপড্রাগন 730G। স্যামসাং হিসাবে আই থিঙ্ক এই প্রসেসর ঠিকই আছে, কারণ 35-36 হাজার টাকা বাজেটে তারা এমনিতেও স্ন্যাপড্রাগন 765G টা দিত না,
সো আশা করেও লাভ নেই। ওয়ান ইউআই 2.5 দিয়ে হয়তো রিটেল ইউনিটগুলো ছাড়া হয়েছে খুব সম্ভবত, কিন্তু আমাদেরটা ছিল 2.1। ওয়ান ইউআই এখন অনেক পলিশ, এক্সপিরিয়েন্সটাও খুব ভালো, টানা ইউসেজে এই ওয়ান ইউআই আর স্ন্যাপড্রাগন 730G বেশ স্মুথ পারফর্ম করেছে। আমি নর্মাল ইউসেজে কোনো প্রকার অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি বা ল্যাগ বা স্টার্টার এরকম কিছু দেখিনি। টিমমেটের মধ্যে অনেকেই এটা একটানা ইউজ করেছে অনেকদিন, তারাও তেমন কোনো সমস্যা দেখেনি। আর গেমিং এর কথা বললে অন্য সব 730G 720G ফোনের মতোই পারফর্ম করেছে এটা। আমাদের কাছে থাকা পোকো X2 আর এটার সিমিলার গেমপ্লে পেয়েছি, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, এই ফোনটা হালকা পাতলে গেমিং এ কেমন জানি গরম হচ্ছিল, খুব বেশি না তবে টেম্পারেচারটা কমতেও টাইম লেগে যাচ্ছিল। আবার যখন আউটডোরে ক্যামেরা দিয়ে টুকটাক ছবি তুলছিলাম তখন আবার ক্যামেরা সেটটা কিছুটা গরম হচ্ছিল। এমনি ওভারঅল পারফরমেন্স মিড রেঞ্জ হিসেবে ঠিকই আছে, দামটা খালি যদি 3-4 হাজার কম হতো তাহলে করা হতো। আর ক্যামেরা নিয়ে যেহেতু বললাম তো বিস্তারিতই কথা বলি। M51 থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, মেইন ক্যামেরাটা থাকছে সনি IMX682 সেন্সর, যার সেন্সর সাইজ 1/1.73 ইঞ্চি আর পিক্সেল সাইজ 0.8 মাইক্রন। এরপর থাকছে 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, এরপর 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর আর 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। মেইন ক্যামেরা দিয়ে শুরু করি, ছবি বেশ শার্প, ডিটেইলড অ্যান্ড ডাইনামিক রেঞ্জও বেশ ভালো, ভালো আলোতে ভালো ছবি তুলছিল, তবে মাঝে মাঝে একটু ঝামেলা করছিল, ছবিটা কিছুটা ওভারব্লোন হয়ে যাচ্ছিল, তার সাথে টুকটাক ডিজিটাল নয়েজও ছিল, সেটা আবার সিন অপটিমাইজার দিয়ে তুললে ফিক্সড হয়ে যায়, সেই সাথে ছবি হালকা স্যাচুরেটেডও হয়ে যায়, মোটামুটি সোশ্যাল মিডিয়া রেডি পাবেন ছবি এর থেকে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিনের আলোতে বেশ ভালো, একটু কন্ট্রাস্টি, তবে রাতের বেলায় একটু বেশি স্মুথ করে ফেলে আর কি। 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিয়ে বেশ ওয়াইড একটা ইমেজ ক্যাপচার করে, তবে কর্নারে কিছুটা ভিজিবল গ্রেন থাকে। রাতের বেলায় হিউম্যান ফেস, মেইন ক্যামেরা, আলট্রা ওয়াইড দুটাতেই স্মুথ করে ফেলে, সেই সাথে হাত শক্ত করে ছবি তোলা লাগে, নাইলে ব্লারি ছবি ওঠে। তবে নাইট মোড অন করে শক্ত হাতে ছবি তুললে বেশ ভালো ছবি পাওয়া যায়, কিছু পিকচার স্যাম্পল দিয়ে দিচ্ছি নাইট মোডের, দেখে নেন। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেন্সর, এই সেন্সর দিয়ে দিনের বেলা বেশ ভালো ছবি তোলা যাচ্ছিল, ভালো ডিটেলস পাচ্ছিলাম, তবে আলো কমলে ডিটেলসও কমতে থাকে। ফ্রন্টেও নাইট মোড থাকলেও খুব একটা সুবিধা করতে পারেনি এতে, আমি আসলে ফ্রন্ট ক্যামেরা থেকে আরেকটু বেশি আশা করছিলাম। আর আরেকটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে আমাদের ইউনিটটায় হালকা পাতলা ক্যামেরাতে শাটার ল্যাগ দেখা যাচ্ছে, এটা হয়তো আমাদেরটা ইঞ্জিনিয়ারিং ইউনিট, তাই হয়তো যারা অলরেডি M51 কিনে ফেলেছেন তারা এই জিনিসটা একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনাদেরটাও এই শাটার ল্যাগটা আছে কিনা। বাকি থাকে পাওয়ার হাউস, এ কে দ্য ব্যাটারি। কয়েকদিন আগে আমাদের গ্রুপে একটা পোস্ট করা হয়েছিল যে 7000 mAh ব্যাটারি নিয়ে কার কি মতামত, সেখানে অনেকেই বলেছিলেন 7000 mAh থাকা ভালো, আবার অনেকেই বলেছেন এটা একটু বেশি বেশি। ওয়েল, এই 7000 mAh ব্যাটারি আসলে একটা বড় সড়ো মনস্টার, আমরা অনেকভাবে ইউজ করেও একদিনে এটাকে 0% আনতে পারিনি, সো স্যাড। আসলে যেভাবে ইউজ করি না কেন, 2-3 বা 2 দিনের বেশি চলে যাবে এই ফোন, আর সাথে 12-13 ঘন্টা অ্যাসিডি তো পাবেনি। আবার এই বিশাল 7000 mAh ব্যাটারি ফিল আপ করতেও টাইম লাগছিল 2 ঘন্টার মতো, মানে আমি একদম নির্বাক এই ব্যাটারি নিয়ে। যারা সারাদিন মিডিয়া নিয়ে, মিডিয়া কনজাম্পশন নিয়ে পড়ে থাকেন, আমি মনে করি তাদের জন্য একটা বেস্ট ডিল এই রকম ব্যাকআপ আর এরকম ডিসপ্লে, পাশাপাশি এতে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টও করে। তো মোটামুটি এই ছিল স্যামসাং গ্যালাক্সি M51 এর ফুল রিভিউ। সারসংক্ষেপে বলতে গেলে তারা এক্সিনো ছেড়ে যে স্ন্যাপড্রাগনে আসছে এটা কিন্তু খুব ভালো দিক, স্পেকের দিকেও কোথাও তেমন বড় কমতি নেই, বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইনে আরেকটু নজর পেলে এবং দামটা 30-32 এর মধ্যে হলে আমি বলবো বেস্ট একটা অফার হতো অফিসিয়াল চয়েস হিসাবে। এমনিতেও এই ফোন বেশ ভালো চলছে বাজারে যতখানি দেখছি, অনেকেই ইন্টারেস্টেড ছিলেন এই ফোনটা নিয়ে এবং অনেকে প্রিবুক করেও রেখেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি, টাটা। আর ভালো কথা, প্রতি ভিডিওতে যে শুরুতে জিজ্ঞেস করি কী অবস্থা ভাই, কেমন আছেন, কোনোদিন তো উত্তর দিলেন না কমেন্ট সেকশনে যে ভালো আছি বা খারাপ আছি, কেন ভাই, শুধু শুধু বলি। প্রতিবার যে বলি আসসালামু আলাইকুম ভাই, কী অবস্থা সবার, কী অবস্থা সবার উত্তরের কোনোদিন পাইলাম না, সো স্যাড। যদি ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকেন লিখবেন কেমন আছেন, কমেন্ট বিলো প্লিজ, যে আপনার কেমন আছেন লেখেন না কেন।